আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যানালগ এই ওয়ার্ডলিস্ট প্রজেক্টটিতে পড়তে গিয়ে পার্টিসিপেট করার চেষ্টা করবেন, কারণ এই প্রজেক্ট অলরেডি কিন্তু 16 মিলিয়নের মতন ফান্ড রাইজ করে ফেলছে। শুধু যে 16 মিলিয়ন ফান্ড রাইজ করছে সেটা না, খেয়াল করবেন এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, এরা কিন্তু বড় বড় কোম্পানির সাথেও অলরেডি পার্টনারশিপ রয়েছে। তার মধ্য থেকে যদি আমরা এখানে খেয়াল করি, নেয়ার প্রোটোকল বেশ কিছুদিন আগে আমরা যে নেয়ার প্রোটোকলের নেয়ার ওয়ালেট, যেখান থেকে আমরা হট কয়েন মাইনিং করতে সেই নিয়ার ওয়ালেট বা নিয়ার প্রোটোকলের সাথেও কিন্তু এরা পার্টনারশিপে রয়েছে। আর এই যে প্রজেক্ট, এই প্রজেক্টে নিয়ার প্রোটোকল কিন্তু ফান্ড ইনভেস্ট করেছে। সো এক কথায় বুঝতেই পারতেছেন এই যে প্রজেক্ট এরা কি রকমের একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টে পড়তে গিয়ে পার্টিসিপেট করবেন, এখানে শুধু সিম্পল ভাবে আপনি পার্টিসিপেট করতে পারবেন, কোনো কিছু আপনাকে আপাতত খরচ করতে হবে না। এখানে আপনি জিমেল এবং নাম দিয়ে পার্টিসিপেট করবেন এবং তাদের কিছু টাস্ক কমপ্লিট করে এখানে পার্টিসিপেট করে নেবেন। পরবর্তী সকল আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলের মধ্য থেকে পেয়ে যাবেন। সো ক্রিপ্টো রমিন ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন সব রকমের এয়ারড্রপ আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওর শুরুতে ভিডিওতে একটা করে লাইক করে দিবেন এবং এই এয়ারড্রপটিতে পার্টিসিপেট করার জন্য সর্বপ্রথম এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশনে চলে আসবেন, সেখান থেকে টুডে অফার লিংকে ক্লিক করে দিবেন, আপনাকে নিয়ে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে এই ধরনের একটা পোস্টের মধ্যে। তো এখান থেকে সর্বপ্রথম টেলিগ্রামে জয়েন করে নেবেন, তারপর এই যে ওয়াটলিস্ট লিংক এখানে ক্লিক করে দিবেন। হোয়াইটলিস্ট লিঙ্কের ওপর ক্লিক করে দিলে আপনাকে নিয়ে আসবে এরকমের একটা ইন্টারফেসে। তো এখান থেকে পেজটাকে একটু উপরে স্ক্রল করে দিলে নিচ থেকে পেয়ে যাবেন এই যে রেজিস্টার বলে সেকশন, এই রেজিস্টার সেকশনের উপর ক্লিক করে রেজিস্টার সেকশনের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে। তো এখান থেকে খেয়াল করবেন উপরে বলা আছে ফার্স্ট নেম, এখানে একটা নাম দিয়ে দিবেন, লাস্ট নেমের জায়গায় একটা নাম দিয়ে দিবেন, মানে আপনার নাম দুইটা অংশ দুইটা জায়গায় দিয়ে দিবেন। তারপর এখান থেকে নিচে দেওয়া আছে ইমেল, এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর এইখানে একটা কিছু দেওয়া থাকবে IAMA, IAM এর এই যে অ্যারো আইকন এই সেকশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার সামনে তিনটা অপশন শো হবে, একটা হবে নো বয়েস, তারপর পাওয়ার ইউজার, নিচে দেওয়া থাকবে ডেভেলপার। আপনি তিনটা সেকশন থেকে যে কোনো একটা টিক মার্ক করে দিবেন। তারপর এই যে নিচে দেওয়া আছে সাইন আপ ফর দি টেস্টনেট, এই সেকশনে ক্লিক করে দিবেন। সবকিছু দিয়ে সাইন আপের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে, এখানে দেওয়া থাকবে কংগ্রাস ইউ আর অন দি ওয়াইট লিস্ট, আর এখানে একটা নাম্বার দেওয়া থাকবে। ওকে, তো আমাদের এই নাম্বারের নিচে কিছু টাস্ক দেওয়া আছে, এই টাস্ক গুলাকে আমাদের কমপ্লিট করতে হবে, তাহলে আজকের যে ওয়ার্ড লিস্টের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলো আমাদের ফুলফিল ভাবে কমপ্লিট করা হয়ে যাবে। তো এখান থেকে সর্বপ্রথম খেয়াল করবেন কি কি টাস্ক দেওয়া আছে, আমি টাস্ক গুলো দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে যেটা দেওয়া আছে ফলো অন এক্স বা টুইটার, তো এখানে ক্লিক করবেন এবং তাদের টুইটারে জয়েন হয়ে নেবেন, মানে ফলো করে নেবেন। দ্বিতীয় নম্বর যেটা দেওয়া আছে রিটুইট দি অ্যানাউন্স, তো এখানে ক্লিক করে দিবেন, রিটুইট করে নেবেন। তৃতীয় নম্বর যেটা দেওয়া আছে টুইট অ্যাবাউট দি টেস্টনেট, তো এখানে ক্লিক করে দিবেন, একটা পোস্ট ওপেন হবে, সেই পোস্টটাকে পোস্ট করে দিবেন। তারপর চতুর্থ নম্বরে জয়েন আওয়ার টেলিগ্রাম, এখানে ক্লিক করে দিবেন। আপনাকে আপনার টেলিগ্রামে নিতেও পারে না নিতেও পারে, এখানে টিকমার্ক কিন্তু আপনার উঠে যাবে। তারপর চতুর্থ নম্বরে জয়েন আওয়ার ডিসকর্ড, মানে পঞ্চম নম্বরে ডিসকর্ডে ক্লিক করে দিবেন, জয়েন করে নেবেন। তারপর এরকমের করে এই যে স্টেপগুলো কমপ্লিট করে নেবেন, তারপর সাবস্ক্রাইব করে নেবেন। অ্যাগেন লাস্ট যেটা বলা আছে লাস্টের ওপারেরটা, এখানে বলা আছে ওয়াচ দি অ্যানালগ ওয়াচ ডেমো, তো এখানে ক্লিক করে দিবেন, আপনার সামনে একটা ভিডিও ওপেন হবে, ভিডিওটা কন্টিনিউ ফার্স্ট টু লাস্ট দেখবেন। তারপর এখান থেকে দেখবেন অটোমেটিক একটা টিকমার্ক উঠে গেছে। তো এইগুলা কমপ্লিট করা হয়ে গেলে, মানে এইগুলা টিকমার্ক উঠে গেলে এখান থেকে নিচে যেটা দেওয়া আছে রেফার ইওর ফ্রেন্ড, তো এখানে যদি আপনি ক্লিক করে দিন আপনার একটা লিঙ্ক ওপেন হবে, এই লিঙ্কটা যদি ক্লিক করে দিন, এখানে লিঙ্কের উপর ক্লিক করে দিন, রেফার কোডটা কিন্তু কপি হয়ে যাবে। এখন এই রেফার কোডটা যদি আপনি আপনার বন্ধু বান্ধবকে সেন্ড করেন, সে যদি এই রেফার লিঙ্কটা ইউজ করে, তাহলে আপনি 4টা করে এন্ট্রি এখান থেকে ক্লেম করতে পারবেন। তো এরকমের করে এখান থেকে যে সিম্পল টাস্ক গুলো আছে কমপ্লিট করে নেন, আমি কমপ্লিট করে নিচ্ছি। খেয়াল করবেন আপনার এই যে টাস্ক গুলো আছে নিচের দুইটা টাস্ক বাদে উপরের টাস্ক গুলো কমপ্লিট করতে আপনার অতিরিক্ত 1 থেকে 2 মিনিটের মতন সময় লাগবে, যেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখান থেকে নিচের যে টাস্কটা দেওয়া আছে ওয়াচ দি অ্যানালগ ওয়াচ ডেমো, তো এই ভিডিওটা দেখতে আপনার 3 থেকে 4 মিনিটের মতন সময় লাগবে, মানে 3 থেকে 4 মিনিটের মতন একটা ভিডিও। সো এই ভিডিওটা আপনারা এই যে ওয়াচ এই সেকশনে ক্লিক করে দিবেন, নিচ থেকে দেখেন ভিডিওটা ওপেন হয়ে গেছে। তো এখন এই ভিডিওর এইখানে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা স্টার্ট হয়ে যাবে, আর ভিডিওটা দেখে
আপনার এখান থেকে যখনই দেখা শেষ হয়ে যাবে আপনার এই সেকশনে কিন্তু টিক মার্ক উঠে যাবে। তো এরকম করে এই টাস্কগুলো কমপ্লিট করে নেন। আর আজকের আপডেট এতটুকুই, এতটুকু কাজ আপনারা প্রত্যেকে করে নেন। সিম্পল টাস্কটা কমপ্লিট করে নেন। সেম এটা কিন্তু মাবিয়ের মতনই আপনাদেরকে প্রফিট দিতে চলেছে। সো এই প্রজেক্ট দিতে প্রত্যেকে পার্টিসিপেট করবেন, কেউ মিস করবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।